বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি দর্শকদের সামনে এমন একটি কথা নিয়ে হাজির হইলাম যে কথাটি অনেকের কাছেই হয়তো নতুন মনে হবে, আর যারা জ্ঞানী গুণী তাদের হয়তো জানা থাকতে পারে। সেই কথাটি হলো, সে যখন কাঁদে তখন আমার চোখে অশ্রু ঝরে, সে যখন কাঁদে তখন আমার চোখে অশ্রু ঝরে, এই কথাটা কি আসলে? কে কাঁদে আমার চোখে অশ্রু ঝরে? একটা কথা বলা আছে, সে কথাটি হলো যে রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ নবী, কিন্তু রাসূল যে তিনি, এই রাসূল বিষয়টা কি? যেমন বলা হয় আউয়াল, আখের, জাহের, বাতেন, চারো জায়গায় রাসূল আছেন। আউয়াল, আখের, জাহের, বাতেন, চারো জায়গায় রাসূল আছেন, এই যে কথাটা, তাহলে চারো জায়গায় যদি রাসূল থাকে সেটা কিভাবে? যেমন আউয়াল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরব দেশে জন্ম নিয়েছিলেন, এ হল আউয়াল, যে আগে তিনি এসেছিলেন, জন্ম নিয়েছিলেন। এবার আখের অর্থ মৃত্যুর পরে থাকবে, এবং আউয়াল, আখের এবং জাহের, জাহের মানে বর্তমান রাসূল থাকবে, রাসূল আছে, এবং বাতিন, আউয়াল, আখের, জাহের, বাতিন, তাহলে বাতিন মানে গোপনেও রাসূল আছে, মৃত্যুর পরে থাকবে আখের রাসূল, জাহের রাসূল বর্তমান বাস্তব তাকে দেখা যাবে, জাহের শব্দের অর্থ প্রকাশ, যা প্রকাশ্যে দেখা যায়, বাতিন গোপনে রাসূল আছে যা দিব্য চক্ষু ছাড়া এ চর্মচোখে দেখা যায় না। আউয়াল 1450 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহত্যাগ করে চলে গেছে, তাহলে চারো জায়গায় রাসূল আছেন, তাহলে কোন রাসূল আমার পারকান্ডারি? আমরা যখন আল্লাহর কাজ করব, আল্লাহর ইবাদত করব, নবীর দরুদ পাঠ করব, নবীকে ভালোবাসবো, তাহলে আমরা যদি পারি দেই তাহলে আমাদেরকে রাসূল পারকান্ডারি হবে। তাহলে সেই রাসূল চার জায়গায়, কোন রাসূল আমার পারকান্ডারি, এবং শুরু করব কাকে দিয়ে, কোন রাসূলকে দিয়ে আমি শুরু করব? যদি প্রকাশ্যে রাসূল ধরি তাহলে নায়েবে রাসূল, যাকে আমরা মুর্শিদ বলি। আচ্ছা, এখন প্রকাশ্যে রাসূল, একটা কথা আছে যে প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন। প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন বলতে, যে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তারে পাইবার জন্যে আমরা মুর্শিদের কাছে যাই। তাহলে মুর্শিদের কাছে যখন গেছি তাহলে তিনি আমার কাছে কি হলো? তাওহিদেরই মুর্শিদ, আমার মুহাম্মদের নাম। তাহলে সেই মুর্শিদ বর্তমানে যখন আমি একজন গুরু ধরলাম, পীর ধরলাম বা মুর্শিদ ধরলাম, তাহলে তিনি আমার বাস্তব। যে মনে করতে হবে যে আমি পীরকে ধরি নাই, আমি রাসূলকেই ধরেছি, তাহলে তিনি নায়েবে রাসূল। আচ্ছা, এ হলো বাস্তব রাসূল। এবং মৃত্যুর পরে আখেরে রাসূল, তার স্বরূপ কী, তাকে দেখতে কেমন? হয়তো মৃত্যুর পরে আবার জীবিত করলে পরে দেখতে পাবো, এর আগে তো দেখার ভাও নাই, কিন্তু আছে। যে রাসূল আমার পারকান্ডারি হবে, যিনি আমার আখেরে পার করবে, তিনি কি এই পৃথিবীতে সাধনার মাধ্যমে, আমলের মাধ্যমে এক নজর হলেও দেখে যেতে হবে? যদি দেখিয়া না যাই তাহলে সেখানে আমি চিনব না, এই এক বিষয়। আরেকটা বিষয় হলো যে বাতিনি রাসূল, তার রূপ কী, তার স্বরূপ কী, তারও রূপ স্বরূপ আছে, তাও আমাদের
প্রেম ভক্তি এবং সাধনার দ্বারা আমাকে আমাদেরকে দেখে যেতে হবে এই পৃথিবী থেকে। তাহলে আউয়ালে রাসূল ছিলেন, আখেরে আছেন, জাহেরে মানে প্রকাশ্যে আছেন, আর প্রকাশ্যে মুর্শিদ রূপে আছেন, বাতিনি রাসূল আছেন। তাহলে বাতিনি রাসূল যে বিষয়টা আমি বোঝাইতে চাইতেছি যে সে যখন কাঁদে তখন আমার চোখে অশ্রু জড়ে। যেমন আমি পীরের কাছে গেছি, হে মুর্শিদ আমাকে সাধন দিলেন, আমাকে কর্ম আমল দিলেন যে এইভাবে তোমাকে চলতে হবে, বাবা মার সেবা করতে হবে, এভাবে যদি তুমি চলতে পারো তাহলে তুমি পরপারে পার হইতে পারবা। এখন আমি যখন পীরের দরবার থেকে চলে গেলাম, এখন রাস্তায় গিয়ে দুষ্টামি করি, খারাপ করি, যা বলেছেন তা কিছুই আমল করি না, তখন কিন্তু ভাবতেছি যে পীর তো আমাকে দেখতেছে না। আমি ওখানে বলছি যে হ্যাঁ আপনার আমলগুলা করব, কিন্তু বাড়িতে এসে বা অন্যদিকে গিয়ে আমি দুষ্টামি করি, খারাপে লিপ্ত হই, কিন্তু আমি ওইগুলা খারাপ করে বেড়াইতেছি আর ভাবতেছি যে পীর তো আর আমাকে দেখতেছে না। আচ্ছা, তাহলে জীবনে চলার পথে যে পীর মুর্শিদ তিনি বলে দিয়েছেন যে বাবা তুমি যদি খারাপ করো এর খেসারত তুমিই দিবা, আর যদি ভালো করো এর পাওনা তুমি পেয়ে যাবা। তো এখন দেখা যায় যে এরকম খারাপ করে বেড়ায়, কিন্তু পীরের দরবারে খুব সাধু হয়ে যায়, কিন্তু দূরে দূরে খারাপ করে বেড়ায়। খারাপ করতে 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 এমন এক সময় আসছে তখন সে এমন এক খারাপ করছে, তখন এই খারাপটা করার পরে দেখতেছে মানুষের বিশাল ক্ষতি করে ফেলল, তখন সে নিজে নিজে চিন্তা করতেছে হাই কী করলাম, এত বড় ক্ষতি করলাম মানুষের, হাই কী করলাম, হাই কী করলাম। তখন এই যে হাই হাই যে শব্দটা তার থেকে উৎপত্তি হচ্ছে সেটা কোত্থেকে হচ্ছে, কারণ আখেরে রাসূল আছে সে তো জানতো, আউয়ালে রাসূল 1400-1450 বছর আগে চলে গেছে সেটাও তো জানতো, এবং বাতিনি রাসূল আছে সেটাও তো জানতো, এবং বাস্তব মুর্শিদ রূপে রাসূল আছে এটাও তো জানতো। কিন্তু কোন রাসূল তাকে হাই হাই শব্দটি মুখ দিয়ে বার করতেছে, যে মানুষের মধ্যে যে বিবেক আছে এই বিবেকের মধ্যে রাসূলের সত্য জিনিসগুলো মিশ্রিত আছে। যখন মানুষ অতিরিক্ত খারাপ করে, মানুষের ক্ষতি করে, তখন তার বিবেক তাকে দংশন করতে থাকে, হেই কী করলি, কী করলি, মানুষের এই ক্ষতিটা কেন করলি, তখন নিজে নিজে চিন্তিত হয়, তখন নিজের বিবেকের দংশন আর সইতে পারে না। তাহলে যে বাতিনি রাসূল, সেই রাসূল কিন্তু আমাকে ঠোকরাচ্ছে, আমার বিবেকের মধ্যে মিশে ঠোকরাইতেছে, হে তুই কী করলি, কী করলি, তুই মানুষের এরকম একটা ক্ষতি করলি, হাই কী করলি, তুই মৃত্যুর পরে নির্ঘাত জাহান্নামে হবি। তখন যে আউয়াল, আখের, জাহের এই চারো জায়গার রাসূল তাকে তো দেখলো না, কিন্তু দেখলো, কিন্তু সে ভাবতেছে সে আমাকে দেখে নাই, কিন্তু তার বিবেকের মধ্যে যে রাসূল মিশে আছে সেই রাসূল তো তাকে ছাড়তেছে না, যে কী করলি। তখন হায় হতাশ তার মধ্যে সৃষ্টি হলো, তখন সেই রাসূলের বিবেকে মিশে থাকা যে রাসূল, সেই রাসূলের ঠোকরে সে সুপথে আসে। ওই রাসূলের ঠোকরে যারা ঠিক না হয়, ভালো না হয়, তাহলে এই জীবনে আর সে ভালো হবে না, কারণ অনুতাপে পাপ খণ্ডায়। তেমনি বিবেক যখন দংশন করে, সেই বিবেকে মিশ্রিত থাকা রাসূল যখন তাকে পথ দেখায় যে তুই কী করলি, এটা কেন করলি, এখনও সময় আছে, ক্ষমা প্রার্থী হ এবং সুপথে আসো, সেই বিবেকের মধ্যে রাসূল মিশিয়া আমাকে সুপথ দেখাইতে থাকে। তখনই একটা মানুষ যখন চুরি করে বা একটা খারাপ কিছু করে, তখন সে যদি ধরা পড়ে তখন তারে মানুষে পিটায় মারধর করে, তখন তার চোখে পানি দেখা যায় না, কিন্তু দেখা যায় তাকে যখন মেরে এক জায়গায় ফেলে রাখলো তখন দেখা যায় তার চোখে পানি, চোখ দিয়ে গড়গড়ায় পানি পড়তেছে। তখন পানি পড়লো না কেন, তখন ওরে মারে বাবারে মারিস না,
কিন্তু তখন তো চোখে পানি আসলো না, যখন মেরে যখন এক জায়গায় ফেলে রাখলো তখন তার চোখে পানি দেখা যায়। সে ভাবতেছে এবং তার ভিতর থেকে তার বিবেক তাকে বলতেছে, বিবেকের সাথে রাসূল মিশ্রিত হয়ে বলতেছে, হে তুই কী করলি? তোর মান সম্মান আছে, তোর বাড়িঘর আছে, তোর সম্মান আছে, তুই আজকে কী করলি? তখন আমার ভিতর থেকে যখন আমার বিবেকের সাথে মিশে আমার রাসূল আমাকে উম্মত বলে কাঁদে, কী করলি রে তুই, মরলে তো জাহান্নামে হবি। তখন সেই বিবেকে মিশ্র থাকা সেই রাসূল যখন কাঁদে তখন আমার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি ঝরে। তখন সেই মানুষটি সেই বিবেকের তাড়নায়, সেই বিবেকের সাথে মিশ্রিত থাকা সেই রাসূলের তাড়নায় তখন সে আস্তে আস্তে ভালো হইতে থাকে, না আর কখনোই খারাপ করব না। হয়তো এই ধাক্কায় কোনো মানুষ ভালো হয়ে যায়, সমস্ত খারাপ ত্যাগ করে দেয়। আবার কারো নসিবে যদি না থাকে তখন কি হয়? তখন সে পথভ্রষ্ট, এই জন্মে সে আর কোনো দিন রাস্তা পাবে না, পথ পাবে না। তাই কিছু কিছু বিষয়ে বলা হয়েছে, অনুতাপে পাপ খণ্ডায়, আর বিবেকের তাপে, বিবেকের দংশনে যদি কেউ ভালো না হয় এই পৃথিবীতে আর কখনোই ভালো হবে না। এই জন্য আল্লাহ বলছে, হে মোহাম্মদ, তুমি মানুষকে পিটাইয়া বুঝাইতে যাও না, তোমার বলা তুমি বলো, হেদায়েতের মালিক আমি। আল্লাহ যদি কারণ নসিবে রাখছে হেদায়েত, তাহলে সে এই বিবেকের দংশনে সে ভালো হয়ে যাবে, আর না হয়তো এই জন্মে আর সে ভালো হবে না। আজকের মূল বিষয় যে কথাটা আমি বুঝাইতে চাইতেছি, আমরা শরীয়তের ইবাদত করি বা পীর ধরি, যাই কিছু করি, তবু ভালো হতে পারবো না। ভালো হতে তখনই পারবো যখন আমার পীর, আমার মুর্শিদ আমাকে বলে দিয়েছিল, বাবা মনে করো আমি তোমার মধ্যে আছি, তুমি একটা পাপ কাজে যাবা, তুমি একটা খারাপ করবা, মনে করো আমি তোমার মধ্যে আছি, যদি আমি তোমার মধ্যে থাকি তুমি খারাপটা কি আমাকে নিয়ে করতে পারবা? তখন সে পীর মুর্শিদ বলে দিয়েছিল যে তোমার মধ্যে আমি আছি, সেই বাতিনের দেশে, সেই নিজের বিবেককে কেউ দেখতে পারে না, আর সেই বিবেকের মধ্যে একটা রূপ ধারণ করে রাসূল রূপে সেই তার অন্তরের মধ্যে বলতে থাকে, এই খারাপটা করিস না ভালোটা কর, এই খারাপটা করিস না ভালোটা কর। তখন দেখা যায় মানুষের মধ্যে ছয়টা রিপুর যদি শক্তি বেশি থাকে, দশটা ইন্দ্রিয়র যদি শক্তি বেশি থাকে, তাহলে সে বিবেকের কথা শোনে না, সে খারাপটা করে ফেলে। আর যখন তার বিবেকবান থাকে, বিবেকের মধ্যে রাসূল নামের জ্ঞান শক্তিটা তার মধ্যে থাকে, প্রেম শক্তি থাকে, তখন সেই বিবেকের কথায় ফিরে আসে না, রে খারাপটা করা যাবে না, ফিরে আসে। আর যদি ছয় রিপু এবং দশ ইন্দ্রিয় শক্তি বেশি থাকে, যখন খারাপটা করে ফেলে তখন সে বাড়িতে শুয়ে শুয়ে ভাবে এবং ভিতরে কে যেন কাঁদে, আর আমার চোখে পানি অশ্রু ঝরে, আমার বিবেক নামের রাসূল আমাকে বলেছিল এই খারাপটা করিস না। তখন সে বিবেক নামের যে রাসূল তার কথা শোনে নাই, খারাপটা করছে, কিন্তু পরবর্তীতে বাড়িতে যাইয়া তার ঘুম নাই, হাই কী করলাম, হাই কী করলাম, এই হাই কী করলাম, যে হাই কী করলাম, যে এই শব্দটা তার ভিতর থেকে জেগে উঠতেছে, তখন তার চিন্তায় বিভোর হয়ে তার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি ঝরতেছে, তাহলে আমার মাঝে কে যেন কাঁদে আর আমার চোখে পানি ঝরে। আর এই ব্যক্তিটা একদিন মানুষ হয়ে যেতে পারে বেশিরভাগ। তাই আমি বলবো, আমরা পীর মুর্শিদ গুরু মশাই যাই কিছু ধরি, আমরা মানুষ হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি আমার বিবেকের কথা শুনবো না, যতক্ষণ পর্যন্ত আমার রাসূল নামের যে বিবেকের মধ্যে মিশ্রিত রাসূল সেই তার কথা যতক্ষণ পর্যন্ত আমি শুনবো না, ততক্ষণ পর্যন্ত এই জন্মে আমি আর পথ পাবো না। তাই দেখবেন যে একটা কথা বলা আছে যে আমি একটা দিকে যখন হাঁটতে শুরু করছি তখন দেখা গেছে যে আমি খারাপ দিকে দৃষ্টি যেতেছে, তখন আমার বিবেক, আমার রাসূল আমাকে গোপনে, রাসূল আমাকে বলে দিচ্ছে যে হে তুই এই কাজটা করিস না, এদিকে তাকাস না, তুই ভালোটা কর, কিন্তু আমি তার কথা শুনি নাই। তাহলে পীরের জায়গায় পীর আছে, রাসূলের জায়গায় রাসূল আছে, কিন্তু আমার সাথে যে বাতিনী রাসূল আমার বিবেকে মিশে আছে সে সবসময় আমাকে পথ দেখাইতেছে, সবসময় আমাকে পথ দেখাইতেছে, এটা এটা ঘুষ এটা খাইস না, এটা মদ এটা খাইস না, এটা কর এটা ভালো,
এটা যদি তোর রোজগার কম হয় তবুও ভালো, এটা কর, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, পরিষ্কার নিষ্পাপ হয়ে থাকতে পারবো, হয়তো চারটা কম খাবো, ভালো থাকবো, কিন্তু বেশি লোভ করিস না। কিন্তু বারবার আমার অন্তর থেকে সেই বিবেক নামের রাসূল আমাকে বারবার বলে দিচ্ছে, কিন্তু আমি শুনি নাই, না শোনার কারণে মানুষ জাহান্নামে চলে যায়, বিপদে চলে যায়। আর যে শুনেছে সেই বিবেকবান, সেই রাসূলওয়ালা ব্যক্তি। এর ফাঁকে আরেকটা কথা বলি, সে কথাটা হলো মানুষে বলে যে নবীর সুন্নত ধরতে হবে। নবীর সুন্নত কি? নবী সুন্দর জোব্বা পরেছে, নবী সুন্দর টুপি পরছে, পাগড়ি পরছে, এগুলা পরা সুন্নত। সুন্নত শব্দের অর্থ কি? সুন্দর। তাহলে এগুলা যদি আমি না পরি তাহলে কি আমার সুন্নত পালন হবে না? তাহলে সুন্নত এটা একটা, যে কাপড় পরিধান করা নবীর সাজে সাজ ধরা। আরেকটা হলো নবীর চরিত্রে চরিত্রবান হওয়া। নবীর চরিত্র কি? নবী মিথ্যা বলে নাই, আমি বলবো না। নবী ঘুষ খায় নাই, আমি খাবো না। নবী কাউকে কষ্ট দেয় নাই, আমি কাউকে কষ্ট দিব না। যদি নবীর এই চরিত্রটা আমি ধরে রাখি তাহলে নবীর সুন্নত, মূলত সুন্নতই এটা। মানে এখন যদি বলি পোশাক পরিধান করাও নবীর সুন্নত, তাহলে আমি আমি পোশাক পরেছি, নবীর সুন্নতি লেবাস পরেছি, কিন্তু এই লেবাসের ভিতরে আমি একটা মানুষ, সেই মানুষটার অন্তরের মধ্যে পশুর স্বভাব রয়ে গেছে। তখন একটা পশুর স্বভাব যদি একটা মানুষের মধ্যে থাকে এবং সেই পশুওয়ালা মানুষটা যদি সেই সুন্নতি পোশাকের ভিতরে ঢুকে তখন সেই পোশাকের ভিতরে গিয়ে সেই পশুর কাজই করতে থাকে, তাহলে সেই জামার আর মূল্য থাকবে না। তাহলে মূলত যে নবীর যে সুন্দর সুন্দর চরিত্রগুলা, আর সুন্নত শব্দের অর্থই সুন্দর, এই সুন্দর চরিত্র যদি আমাদের মধ্যে গঠন করি তাহলে সেটাই সুন্নত। যাক, আজকে যে কথাটি, সেই কথাটি হলো মূলে যে সে যখন কাঁদে তখন আমার চোখে অশ্রু জোরে, আমার বিবেকে মিশ্রণ থাকা সেই রাসূল আমাকে আকুতি মিনতি করতেছে, দেখ এই খারাপটা করিস না, ভালোটা কর। আর তখনই আমরা সেই বিবেকের কথা শুনে আমরা ভালোটা করব, তখন পীর মুর্শিদ ধরাটা আমার সার্থক হয়ে যাবে। যদি আমাদের কথাগুলো ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তো আমাদের বাদ বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।